আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী জেলার একটি বাগানে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমের বাগান আর হয়তোবা মাস খানিকের ভিতরে আম আমরা পেয়ে যাব দেশের বিভিন্ন জায়গায়তে বিশেষ করে রাজশাহীর এই সুস্বাদু আম তো আমরা আজকে সরাসরি একেবারে প্রান্তিক পর্যায়ে একেবারে বাগানে আমরা চলে এসেছি আমরা কৃষকদের সাথে কথা বলবো যে আসলে তাদের এই যে এখন যে আমের পরিচর্যা করতে হয় কি কি পরিচর্যা করতে হয় সেটা জানার চেষ্টা করব সেই সাথে তাদের যে উৎপাদন খরচ এই বছর আমরা বিভিন্ন সময় দেখি যে আমের দাম না পেয়ে কিন্তু তারা অনেক অনেক সময় দেখি যে আম ফেলে দেয় তো আম তারা এই যে এখন তারা কীটনাশক ব্যবহার করছে পরিচর্যা করছে বাগানে তো এখন যেই খরচগুলো করছে এই আমগুলো কেমন দামে বিক্রি করতে পারলে যেহেতু বিভিন্ন জাতের আম রয়েছে এখানে তো আমরা জানবো যে এই বিভিন্ন জাতের আম কোনটা কেমন দামে বিক্রি করলে তারা লাভবান হতে পারবেন এবং তারা এই যে পরিচর্যা করছেন কি কি পরিচর্যা করছেন ঠিক এই মুহূর্তে সেটা আমরা জানার চেষ্টা করবো আমরা যদি একটু এদিকে দেখাই আমার ঠিক ডান সাইডে যেই বাগান মালিক রয়েছেন তারা কিন্তু বাগান পরিচর্যা করতে শুরু করেছেন ইতিমধ্যেই সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই যে এটা এটা কি জাতের আম ভাই লকনা ভাই লকনা লকনা আপনার বাগানে কয় জাতের আম আছে চার পাঁচ জাত আছে ভাই চার পাঁচ জাতের আচ্ছা কি কি জাতের একটু বলবেন আমাদেরকে লেঙ্গা আছে আম্রপালি আছে লকনা আছে এই তো খেসাবাদ আছে তো এগুলো আমের সবচেয়ে দামি আম কোনটা খেসাবাদ ভাই হিমসাগর যেটা বললেন হিমসাগর হিমসাগর আচ্ছা তো এই যে আপনারা এই যে পরিচর্যা করছেন শেষ মুহূর্তে তা আম একেবারে একেবারে যেটা পরিপক্ক একেবারে যেটা আপনার হারভেস্টের উপযোগী হবে কোন মাসের দিকে এটা তোলার উপযোগী হবে কি কোন মাসের দিকে এখনো কতদিন সময় আছে একটু এদিকে কথা বলি আমরা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ আষাঢ়ে বাজায় জ্যৈষ্ঠ আষাঢ় মাস এখন বৈশাখ তার মানে আর এক দেড় মাসের ভিতরে এগুলো হয়ে যাবে খরচ কেমন হচ্ছে আপনাদের এখন কি কি পরিচর্যা করতে হয় বাগানে প্রচুর খরচ কিডনি ওষুধ যে মূল্যবান দাম এতে পোষাচ্ছে না কিন্তু আমের বাজার হিসাবে তিন হাজার টাকা মনে হলে পোষাবি এবারে বছরে যে কিডনি ওষুধ দাম তারপর খরা আম ধরে ধরে পড়ে যাচ্ছে খরচ বেশি অন্য অন্য বছরে এবার খরচ বেশি আচ্ছা তো এই তো অবস্থা আর কি তাহলে আপনি আম কেমন দামে বিক্রি করতে পারলে আপনি লাভবান হবেন মনে করেন মোটামুটি তিন হাজার টাকা হলে পোষাবে তাছাড়া পোষাবে না এটা কোন জাতের আম এটা হচ্ছে ল্যাংড়া আমরুপালি এগুলো এগুলো এমনি স্বাভাবিক ভাবে এগুলো গত বছর কেমন দামে বিক্রি করছেন গত বছর ধরুন এই বাগানে ধরুন গত বছর লস খেয়েছি গত বছর আম তো ছিল কম ভালোই ছিল কিন্তু দাম ছিল না আমের বাগানে মোটামুটি দেড় লাখ টাকা খরচ বেশি আশি হাজার দেড় লাখ টাকা খরচ কিন্তু আশি হাজার টাকা বিক্রি করছেন তো এবছর ভালো বিক্রি করার আশা করছেন তো আশা আছে যে ভালো পাবো আমও ভালো আছে তাই কিন্তু জায়গা খরচার সংখ্যাটা বেশি আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম যিনি এই বাগানের মালিক রয়েছেন তিনি কথা বলছিলেন আমরা দেখাচ্ছিলাম যে আমের যে পরিচর্যা এখন তারা করছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমের সাইজগুলো দেখুন দারুণ বড় হয়ে গেছে কিন্তু একেবারে ওই যেটি বলছিলাম সর্বোচ্চ আর এক মাসের মতো সময় লাগবে এগুলো পাড়ার জন্য তো এই ছিল আমাদের একটি একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকদের বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারা কি বলছেন সেটা আপনাদেরকে দেখালাম যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ এবং একটি কথা বলতে চাই যে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের যদি মনে হয় যে রাজশাহীর এরকম প্রান্তিক পর্যায়ে কোনো আম আপনাদের প্রয়োজন সেটিও আমরা দিতে সক্ষম হব সেটি অবশ্য সময় সাপেক্ষ ব্যাপার আপনারা চাইলে যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে তো যারা দেখছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।